কুম আসসালাম আলহামতুল্লাহ হি অবরাকাত যি আমাদের সম্মানিত ভাই জানার আব্দুর রশিদ আসাম ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে বর্তমানে ভারতীয় মুসলিমরা ভয়ানক অত্যাচারের সম্মুখীন হতেছে বেশিরভাগই চুরির অপবাদ দিয়ে কয়েকশো মানুষ জড়ো করে কোনো নিষ্পাপ মুসলিমকে পিটিয়ে মেরে ফেলা হতেছে এমত অবস্থায় কোনো মুসলিম যদি এই পরিস্থিতির সম্মুখীন হয় তাহলে তার করণীয় কী হবে আক্রান্ত ব্যক্তি যদি মারা যায় তাহলে কি সে শহীদের মর্যাদা পাবে অথবা তারা কি পাল্টা আঘাত করা উচিত হবে আলহামদুলিল্লাহ সত্যিকারই যদি এরকম পরিস্থিতি দেখা যায় এবং চুরির মিথ্যা অপবাদ দিয়ে যদি তাকে আঘাত করে তাকে মেরে ফেলে বা মারতে আরম্ভ করে এবং এই ক্ষেত্রে সে নিজের পক্ষ থেকে নিজের যানকে হেফাজত করার জন্য সে প্রতিবাদ করবে এই প্রতিবাদ করতে গিয়ে যদি সে মারা যায় তাহলে অবশ্যই সে শহীদের মর্যাদা পাবে এবং এই প্রতিবাদ করতে গিয়ে তাকে যদি সে মেরে ফেলে তাহলে সেই ব্যক্তি কি হবে জাহান্নামি হবে এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে শাহী মুসলিমের হাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহ আল্লাহ নিজ গ্রন্থে একটি হাদিস এনেছেন

রসুল সল্লাহসাল্লাম বললেন তুমি তাকে তোমার সম্পদ নিতে দিবে না কল আর ইন ক তখন সে ব্যাপারটা আবার বললেন যদি সে আমার সাথে এ নিয়ে মারামারি করে কল ক থিল্হ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন তুমি তার সাথে মারামারি করবে কল আর ইন কা কল ফ আন্ত শাহীদ লোকটি আবার জিজ্ঞাসা করলো আপনি কি বলেন যদি সে আমাকে হত্যা করে রাসুল সাল্লাম বললেন তাহলে তুমি শহীদ বলে গণ্য হবে আবার জিজ্ঞাসা কল কল ইন আপনি কি মনে করেন যদি আমি তাকে হত্যা করি তখন আবার রাসুল আল ইত্তালাম বললেন সে জাহান্নামি তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তি কাহার অন্যায় ভাবে কারো মাল যদি লুটপাট করতে চায় চুরি করতে চায় ছিনতাই করতে চায় তাহলে এই ক্ষেত্রে সে নিজের পক্ষ থেকে তার প্রতিবাদ করবে তাকে মাল নেওয়া থেকে বাধা দেবে বাধা দেওয়ার পরে যদি সে মারামারি করে তাহলে সেও ব্যক্তির উচিত তার সাথে মারামারি করা এই মারামারি করতে গিয়ে নিজে যদি মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের মর্যাদা অর্জন করবে আর তার হাতে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে সে জাহান হবে তো এই লোকটির উত্তরে যে আল্লাহ রাসুর আলী সাল্লাম বললেন তাহলে তুমি কি শাহিদ বলে গণ্য হবে অর্থাৎ তুমি শাহিদের সওয়াব পাবে তো কোরআন এবং সহি হাদিসকে পর্যালোচনা করে ওলামায় কারামগন শাহিদকে তিন ভাগে ভাগ করেছেন অর্থাৎ শাহিদরা হচ্ছে তিন প্রকার এক প্রকার হচ্ছে ওই ব্যক্তি যে ইসলামের জন্য কাফিরের সাথে জিহাদ করে মারা যায় সেই ব্যক্তি দুনিয়া ও আখেরাতে এই নির্দেশাবলীর দিক দিয়ে তাকে কি করতে হবে না গোসল দিতে হবে না এবং জানাজার নামাজও পড়তে হবে না আর আখেরাতে সে শহীদের দরজা পাবে আর এটাই হচ্ছে প্রকৃতপক্ষে শহীদ দ্বিতীয় ওই ব্যক্তি যে ব্যক্তি আখেরাতে সবের দিক দিয়ে শহীদ হবে কিন্তু দুনিয়ার নির্দেশাবলীতে শহীদ হবে না যেমন কোন ব্যক্তি যদি মহামারী রোগের কারণে মৃত্যুবরণ করে বা প্যাটের অসুখের কারণে যদি মৃত্যুবরণ করে পানিতে ডুবে যদি মারা যায় বা বাড়ি ধসে যদি মারা যায় বা নিজের যানকে রক্ষা করতে গিয়ে মারা যায় নিজের মাল রক্ষা করতে গিয়ে যদি মারা যায় নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে যদি মারা যায় এদেরকে শহীদ বলে উল্লেখ করা হয়েছে কিন্তু এদের গোসলও দিতে হবে জানাজার নামাজও করতে হবে এবং আখেরাতে এরা শহীদের মর্যাদা লাভ করবে এবং শহীদের স্বভাব পাবে তৃতীয় ওই ব্যক্তি যাকে দুনিয়ার নির্দেশাবলীর দিক দিয়ে শহীদ বলা হবে তবে শাহাদাতের পুরোপুরি স্বভাব পাবে না যেমন এক ব্যক্তি ইসলামের জন্য সাথে জিহাদ করে কিন্তু জিহাদ করতে গিয়ে সে গণীমতের মালের ক্ষেত্রে খেয়ানত করে ফেলেছে তো এই ধরনের লোকের সম্পর্কে বলা হয়েছে যে তারা শহীদ না তবে যেহেতু কাফেরদের সঙ্গে যুদ্ধে মৃত্যুবরণ করেছে দুনিয়ার নির্দেশাবলীর দিক দিয়ে শহীদের মতো তাকে গোসলও দিতে হবে না জানাজার সালাতও আদায় করতে হবে না আখেরাতে সে পূর্ণ স্বভাব পাবে না যেহেতু সে গণিমতের মাল খেয়ানত করেছে তো এই ছিল তিন প্রকার শহীদ তাহলে এই হাদিস থেকে বোঝা গেল নিজের মালকে রক্ষা করতে গিয়ে নিজের জানকে হেফাজত করতে গিয়ে এবং প্রতিবাদ করতে গিয়ে যদি সে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে তেমনিও তার হাতে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তির কি হবে জাহান্নামি হবে এ বিষয়ে সোনান নাসাইয়ের একটি হাদিস এবং হাদিসকে শেখ গালবানি রহমতুল্লাহ আলায় শহিদ বলেছেন হাদিসটি হলো এই যে ইনী রাহালাম এক ব্যক্তি আল্লাহ রসুল আলী সাল্লা কাছে এসে উপস্থিত হয়ে বললেন বলল যে যদি কেউ আমার মা লুট করতে আসে তখন আমি কি করবো তখন তোমার উচিত যে তুমি তাকে আল্লাহর নামে উপদেশ দাও আল্লাহর নামে উপদেশ দাও কাল ফা ইনলাম ইয়াদকার যদি সে উপদেশ গ্রহণ না করে সেই ব্যক্তি বলল যে যদি সে উপদেশ গ্রহণ না করে কাল ফাসতাঈন আলাইহি মান হাওলাক মিনাল মুসলিমিন তখন আল্লাহর রাসূল আঃ বললেন যে তবে তুমি তোমার অন্যান্য মুসলিম পরশের সাহায্য গ্রহণ করো কাল

কাল قاتل دون مالک hatta তাকুন من شهداء আও او تمنع مالك সে বলল যদি শাসক দূরে থাকে তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন তবে তুমি তোমার মাল রক্ষার্থে জিহাদ করবে যাতে তুমি শহীদ হয়ে যাও কিংবা তোমার সম্পদ রক্ষায় রক্ষা করতে গিয়ে সক্ষম হও তাহলে এই হাদিস থেকে বুঝতে বুঝতে পারলাম যে সত্যিকারী অর্থে যদি এরকম পরিস্থিতি দাঁড়ায় তাহলে সে কি করবে উপদেশ দেবে প্রথমে সে কি করবে তাকে উপদেশ দেবে যে এই ধরনের কাজ করা উচিত না যদি সেই মুহূর্তে যদি সে উপদেশ গ্রহণ না করে সে মারামারি করতে চায় জুলুম অন্যায় করতে চায় তাহলে এই ক্ষেত্রে আশেপাশে যারা মুসলিম ব্যক্তিরা রয়েছে বা অন্যান্য মানুষ রয়েছে তাদের কাছ থেকে সাহায্য চাইবে যে এই ক্ষেত্রে আমাকে সহায় করো যদি ওই মুহূর্তে কোনো মানুষ বা মুসলিম ব্যক্তি ব্যক্তি বা কোনো যদি আশেপাশে না থাকে তখন বলা হয়েছে যে শাসকের আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে আর যদি বলা হয় যে ওই মুহূর্তে শাসকের লোকজন আশেপাশে নাই এবং এই ক্ষেত্রে যদি আমি তাদের আশ্রয় গ্রহণ করতে চাই তাহলে অনেক দেরি হয়ে যাবে হয়তো আমাকে মেরে ফেলবে তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি তার সাথে লড়বে যুদ্ধ করবে জেহাদ করবে আর এই ক্ষেত্রে যদি তার মাল রক্ষা করতে গিয়ে জেহাদ করে এবং সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের মর্যাদা পাবে অথবা সে তার সম্পদকে রক্ষা করতে গিয়ে সে সক্ষম হবে তাহলে এও হাদিসে বোঝা গেল যে এই ক্ষেত্রে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে তাই আমাদের উচিত যে যদি এই ধরনের পরিস্থিতি দাঁড়ায় তাহলে সে সর্বপ্রথম তাকে কি করবে উপদেশ দিবে সর্বপ্রথম সে উপদেশ দেবে এবং তাদেরকে তাকে বোঝাবার চেষ্টা করবে এবং যদি সে বুঝতে না চায় যদি সে বুঝতে না চায় তাহলে এক্ষেত্রে আশেপাশে যে লোকজন থাকবে তাদের কাছ থেকে সহায় সহযোগিতা চাইবে তারাও যদি সহায় সহযোগিতা করার সময় যদি উপস্থিত লোক না থাকে তাহলে শাসকের আশ্রয় গ্রহণ করবে এবং তারাও যদি সেই মুহূর্তে না থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি তার সাথে যদি সে যদি মারামারি করে তাহলে তার সাথে মারামারি করা বৈধ এবং এমত অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে অথবা সে তাকে মারবে এবং তার মাল রক্ষা করবে তাই তো হাদিসের মধ্যে বলা হয়েছে হাদিসটি আবু দাবুদ তিরমিজি নাসাইয়ের হাদিসটি হলো এই যে সাঈদ এমনি জাহিদ রাজি থেকে বর্ণিত তিনি বলেন যে মান কুথিলা দুনা মা লিহি ফা কুথিলা ফাহুয়া শাহিদ যে ব্যক্তি নিজের মাল রক্ষার্থে যুদ্ধ করে মারা যায় সে শহীদ ব্যক্তি নিজের প্রাণ রক্ষার্থে যুদ্ধ করে মারা যায় সে শহীদ ওমান কাহা আহলিহি ফাহুয়া শহীদ এবং নিজ পরিবারের লোকের জন্য যুদ্ধ করে যদি মারা যায় তাহলে সে শহীদ তো এই সমস্ত হাদিস আমাদের সামনে রয়েছে তাই সর্বপ্রথম এই ক্ষেত্রে আমাদের একটা কাজ করণীয় হলো এই সত্যিকারের অর্থে আজকাল দেখতে গেলে দেখা যায় যখন কোনো ব্যক্তি কাউকে অন্যায়ভাবে জুলুম করে কারো উপরে নির্যাতন করে মারধর করে এই ক্ষেত্রে দেখা যায় যে যারা আশেপাশে থাকে তারা তাকে সহায় সহযোগিতা না করে ভিডিও করতে আরম্ভ করে সেলফি নিতে থাকে এটা সত্যিকারই আমাদের মতো হতবাগা আর কী হতে পারে তাই আমাদের উচিত এই মুহূর্তে যারা আশেপাশে থাকে তাদের উচিত যে আপোষে যে তারা মারামারি করতেছে কাটাকাটি করতেছে অন্যায়ভাবে জুলুম করতেছে নির্যাতন করতেছে মারধর করতেছে এই কাজ থেকে বাধা দেওয়া এই কাজ থেকে বাধা দেওয়া ভিডিও না করে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা যদি বাধা দেওয়ার ক্ষেত্রে যদি ব্যর্থ হয় তাহলে অবশ্যই শাসনের আইনের আওতায় যাওয়া উচিত তাদের উচিত যে ভিডিও না করে যত দ্রুত সম্ভব আইনের কাছে খবর দেবে আইনের কাছে খবর দেবে এবং তাদের আসতে যদি দেরি হয় এই ক্ষেত্রে তাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত আর সেটা হলো যাকে অন্যায়ভাবে মারা হতেছে সে ব্যক্তি নিজের পক্ষ থেকে যথেষ্ট প্রতিবাদ করবে এবং প্রতিবাদ করতে গিয়ে যদি সে মারাও যায় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ আর এই আপোষে মারামারি করতে গিয়ে যদি সে চিন্তাইকারী বা যে ব্যক্তি জুলুম অন্যায় অত্যাচার করতেছে সেই ব্যক্তি যদি মরে যায় তাহলে সে ব্যক্তি জাহান্নামি তাই আমাদের উচিত যে নিজেকে দুর্বল মনে না করা নিজের মনে দুর্বলতা আসতে না দেওয়া যখনই একজন মানুষ প্রতিবাদ না করে নিজেকে দুর্বলতার পরিচয় দেবে তখনই মানুষ সুযোগ নিয়ে তার উপরে কি করে অন্যায় অত্যাচার করতে থাকে অন্যায় অত্যাচার করতে থাকে তাই যে কোনো মুহূর্তে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে এবং কেউ যদি কাউকে অন্যায়ভাবে মারধর করতে চায় মারামারি করতে চায় অন্যায় করতে চায় জুলুম নির্যাতন করে চাহে সে মুসলিম হোক চাহে অ মুসলিম হোক সেই মুহূর্তে সে নিজের পক্ষ থেকে যতটুক সম্ভব সে কী করবে নিজের জানকে বাঁচানোর জন্য নিজের যানকে হেফাজত করার জন্য নিজের আত্মকে রক্ষা করার জন্য সে কী করবে প্রতিবাদ করবে প্রতিবাদ করবে এটাই হওয়া উচিত আর যখনই একজন মানুষ নিজেকে দুর্বলতার পরিচয় দেবে তখনই তার উপরে জুলুম ও নির্যাতন করবে এবং চালাইতেই থাকবে আশা করি বুঝতে পেরেছেন বাকি আল্লাহ আলম সাহাব সালামুকুম রহমতুল্লাহি